হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটির টপিক তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন, তবুও বলে দিচ্ছি আজকে হন্ডা সিবিআর 150R 2021 থাই এডিশনের ফুল রিভিউ করা হবে। আর রিভিউতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই আবেদন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রো করতে সাহায্য করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের মন থেকে অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। সম্প্রতি কিছুদিন আগে হন্ডা সিবিআর 150R 2021 থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে, আর এটি হচ্ছে থাই এডিশন। নতুন এই হন্ডা সিবিআরে কিছু কসমেটিক্স চেঞ্জের সাথে সাথে এসেছে নতুন কিছু কালার স্কিমস। তো এই বাইকটি বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে ও বাইকটির সম্ভাব্য প্রাইস কত হতে পারে তা ভিডিওটিতে বলা হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বাইকটির প্রাইস নিয়ে বলা যাক। হন্ডা সিবিআর 150R 2021 বাইকটির দাম থাইল্যান্ডে ধরা হয়েছে 99,700 বাত, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 2,82,000 টাকার মতো। যদিও এই টাকায় বাংলাদেশে পাওয়া শুধুই স্বপ্ন। যাই হোক, তো বাইকটির ইঞ্জিন নিয়ে বলা যাক। হন্ডা সিবিআর 150R 2021 বাইকটিতে ইঞ্জিন হিসাবে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার FI DOAC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 cc। আর এটি পাওয়ার প্রডিউস করে 17 PS অ্যাট 9000 RPM এবং টর্ক প্রডিউস করে 14.4 Nm অ্যাট 7000 RPM এ। তবুও এই নতুন রিফাইন ইঞ্জিনের পাওয়ার এখনও R15 ভার্সন 3 থেকে প্রায় 1.6 হর্স পাওয়ার কম, কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে বাইকটি যখন চালাবেন তখন ফিল করতে পারবেন যে সিবিআর বাইকটিতেও পাওয়ার ও পারফরমেন্সের কমতি নেই। আর বাইকটিতে পাচ্ছেন 6-স্পিড গিয়ার বক্স এবং বাইকটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসাবে হোন্ডার PGM FI ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং বাইকটিতে ESP টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর এই ESP টেকনোলজি হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম। আর এই টেকনোলজিটি বাইকটির অবস্থা ডিটেক্ট করে বাইকটিকে স্টেবল রাখবে। আর মাইলেজ হিসাবে বাইকটিতে পাবেন অ্যারাউন্ড 40 থেকে 44 কিলোমিটার প্রতি লিটারে, আর বাইকটিতে টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 140 কিলোমিটার। তো এখন আসি এই বাইকটির কিছু ফিচার নিয়ে। প্রথমে বলা যাক এই লুকস নিয়ে। আর বাইকটির লুকস এক কথায় খুবই সুন্দর, আর এই বাইকটি এক কথায় সবচেয়ে সুন্দর লুকসের ফুল ফেয়ার্ড বাইক। এর সিট অন্য সব স্পোর্টস বাইক থেকে অনেক ভালো, ইভেন R15 ভার্সন 3 থেকেও। আর বাইকটির লো সিট ক্লিপ অন হ্যান্ডেল বার, অর্থাৎ এর হ্যান্ডেল বার একটু উপরে থাকায় রাইডার কমফোর্টেবলের সাথে রাইড করতে পারে, যা এর কম্পিটিটর R15 ভার্সন 3 বাইকটিতে পুরোপুরি স্পোর্টি। আর সব সময়ের মতো এবারও হোন্ডা তাদের সিবিআর 150R বাইকটিতে তাদের সিগনেচার ডুয়েল LED হেডলাইটস ব্যবহার করেছে, আর সাথে থাকছে ডুয়েল LED DRLs, আর তার সাথে টেল লাইট ইন্ডিকেটরগুলো ফুললি LED, যা এই 150 সেগমেন্ট স্পোর্টস বাইকগুলোর ক্ষেত্রে বেস্ট ইন ক্লাস। এই বাইকটি মিটার কনসোল হিসাবে ফুল ফাংশন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট LCD মিটার ব্যবহার করা হয়েছে। হন্ডা সিবিআর 150R 2021 বাইকটিতে সাসপেনশন হিসাবে ফ্রন্টের প্রিলোড অ্যাডজাস্টেবল টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে 5-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এটি হচ্ছে এই বাইকটির নতুন ফিচার। আর এই বাইকটির ট্রান্সমিশন হিসাবে থাকছে 6-স্পিড গিয়ার বক্স। অন্য সব আপগ্রেড থাকলেও বাইকটির টায়ার সাইজে এবারও কোনো আপগ্রেড আসছে না। আগের মতো ফ্রন্টে ও রেয়ারে সেম 100x80 সেকশন ও 130x70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকটির ব্রেক হিসেবে থাকছে ওয়েবি ডিস্ক ব্রেক সাথে ডুয়েল চ্যানেল ABS। আর এই থাই এডিশন বাইকটির নতুন 4টি ডুয়েল টোন কালার স্কিমস বাজারে এসেছে, আর এই কালার স্কিমসগুলো হচ্ছে ম্যাট ব্ল্যাক উইথ রেড, ব্ল্যাক উইথ অরেঞ্জ, গ্রে উইথ রেড ও রেড উইথ ব্ল্যাক কালার অপশনে। তো এখন আছি কবে বাংলাদেশে এই বাইকটি আসতে পারে এবং বাইকটির সম্ভাব্য প্রাইস কত হতে পারে।
হন্ডা সিবিআর 150R 2021 বাইকটি বাংলাদেশে 2021-এর মাঝামাঝি আসতে পারে এবং এই বাইকটির দাম প্রায় 5.5 লাখ টাকার আশেপাশে হতে পারে বা এর থেকে একটু কম বেশি হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের আবারও ধন্যবাদ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।